সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 11 ফেব্রুয়ারি 2024, মেট্রো রেলের বর্ধিত অংশের দীর্ঘ দেড় মাস পর আপডেট নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই দেড় মাসে কতটা আপডেট এসেছে কাজের, এই কমলাপুর থেকে এই মতিঝিল অংশ পর্যন্ত, সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই মতিঝিল এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, বাংলাদেশ সকল ব্যাংকের প্রধান কার্যালয় এবং বাণিজ্যিক এলাকা, অর্থাৎ বলা চলে বাংলাদেশে অর্থনৈতিক মেরুদণ্ড এই মতিঝিল। আজকে বন্দর দিন থাকার কারণে একেবারে শুনশান নিরবতা আমি গতকাল অর্থাৎ শনিবারে ভিডিওটি ধারণ করেছিলাম। যেহেতু সাপ্তাহিক দুটি ছুটির দিন থাকে, যার ফলে এই এলাকাটি অত্যন্ত শুনশান নিরবতা থাকে। যখন অফিস ডে থাকে তখন এখানে পা ফেলার জায়গা থাকে না, এত মানুষের ভিড় থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো মতিঝিল, যে সর্বশেষ স্টেশন। অর্থাৎ কাগজে কলমে এই মতিঝিল পর্যন্ত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ওনার ইচ্ছায় মতিঝিল থেকে কমলাপুর অংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, সেটির কাজও এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আমার সামনে একটি ভবন দেখতে পাচ্ছি, বাংলাদেশের অন্যতম এবং সর্বোচ্চ উঁচু এবং সর্বোচ্চ সুন্দর বলা চলে, এটি হলো সিটি সেন্টার। এই সিটি সেন্টারের মাঝখান দিয়ে আমরা যাবো এবং সিটি সেন্টার ওপর পর্যন্ত আপনাদের দেখাবো। শুধুমাত্র এই সিটি সেন্টার না, আর এই মতিঝিল ব্যাংক না, এখানে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন রয়েছে বঙ্গভবন, সেই সাথে দুটি স্টেডিয়াম রয়েছে গুলিস্থানে, এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংকের যে প্রধান কার্যালয়, এছাড়া অসংখ্য ব্যাংকের যে প্রধান কার্যালয়গুলি এই মতিঝিল এলাকায় রয়েছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটু হালকা ঘন কুয়াশার কারণে ফুটেজটা একটু অপরিষ্কার, তারপরে দেখুন কত সুন্দর লাগছে এই যেটি সিটি সেন্টারের যে ছাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে হেলিকপ্টার এখানে ল্যান্ড করতে পারে, হেলিপ্যাড রয়েছে ওপরে, এবং তারপরে নিচে হচ্ছে সবগুলি অফিস। তো দর্শক, আমার ডান পাশে বাম পাশে যেদিকে তাকাই না কেন, খুবই সুন্দর লাগে। এলাকাটি আরও পরিবর্তন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে, অর্থাৎ এই মতিঝিল থেকে যে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ মেট্রো রেল যখন চালু হবে, এছাড়াও মতিঝিল এলাকায় একটি ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে, বলাই চলে এলাকাটি দিনের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু পরিবর্তন হতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক শাপলা চত্বরের আগে এখানে চারটি পিলার হবে, চারটি পিলারের মধ্যে ইতিমধ্যে তিনটি পিলার সম্পন্ন হয়েছে ঢালাই, আরেকটি পিলার আংশিক ঢালাই হয়েছে। আপনি জেনে থাকবেন ঠিক এই শাপলা চত্বর যে রয়েছে, এই শাপলা চত্বর ফুলকে বাঁচানোর জন্যই ঠিক একটু মডিফাই করে পিলারগুলি বাম পাশ দিয়ে ঘেঁষে নিয়ে দেওয়া হচ্ছিল, যাতে শাপলা ফুলটা যেন অক্ষত থাকে। যেহেতু এই শাপলা ফুলটি জাতীয় ফুল হিসেবে স্বীকৃত, এবং এছাড়াও এই ফুলটিকে কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায়, সরকারি বিভিন্ন মুদ্রায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে এটিকে অবশ্যই নিরাপদে রাখা কর্তব্য। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেনা কল্যাণ ভবন রয়েছে, এই ভবনের পাশ ঘেঁষে চলে যাবে এই মেট্রো রেল। এখানে কয়েকটি পিলার ইতিমধ্যে দৃশ্যমান, আরও কয়েকটি পিলারের কাজ চলমান রয়েছে, খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। আমি দীর্ঘ দেড় মাস পর এসেছি আপডেট শেয়ার করতে। এই দেড় মাসে কী কী আপডেট এসেছে, কী কী পরিবর্তন এসেছে কাজের, সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার সামনের অংশে আগেও বলেছিলাম, এখনও বলছি, এই অংশটুকুতে কোনো রাস্তা ছিল না, সবগুলি বাড়ি ছিল, শুধুমাত্র পথচারীদের জন্য হাঁটার একটি গলি ছিল। এই বাড়ি ভেঙে কিন্তু রাস্তাটি তৈরি করা হয়েছে, মূলত এখানে অনেক অর্থ ব্যয় হয়েছে জমি অধিগ্রহণে। কিছু কিছু বাড়ি আংশিক ভেঙে ফেলা হয়েছে, কিছু কিছু বাড়ি পুরোটাই চলে গিয়েছে। অর্থাৎ কেউ কখনোই কল্পনাও করে নাই যে এই পাশ দিয়ে মেট্রো রেল যাবে, এই পাশ দিয়ে স্বপ্নের মেট্রো রেল যাবে, এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। শুধুমাত্র প্রধানমন্ত্রীর একটি কথা এটি ইচ্ছা পূর্ণ হচ্ছে সবার। আর যেহেতু মতিঝিল এর পরেই পাশেই কিন্তু এই কমলাপুর, অর্থাৎ এই কমলাপুর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, অর্থাৎ সারা বাংলাদেশের রেল অর্থাৎ ট্রেন কিন্তু এখানেই আসে। সারা ঢাকা শহরে যারা বিভিন্ন জেলা থেকে এসে বসবাস করছেন, তারাও কিন্তু এই কমলাপুরে আসেন এবং আসতে প্রয়োজন হয়, যার ফলে এটি বাড়ানো খুবই প্রয়োজন ছিল। তো এটি চালু হয়ে গেলে আশা করা যায় উত্তরা মিরপুর থেকে অল্প সময়ের মধ্যে আপনি চলে আসতে পারবেন এই কমলাপুরে। এছাড়াও রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের ওঠা নাম্বার যে র্যাম, এছাড়াও এমআরটি লাইন 1 তো চলছে, এবং এমআরটি লাইন 5 যে পাতাল রেল, সেটির কাজও কিন্তু এখান থেকে অর্থাৎ শুরু শেষ হবে। এবং এছাড়াও যে এমআরটি লাইন যে 5 রয়েছে, এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 6, অর্থাৎ তিনটি সমন্বয়ের পথ কিন্তু এই কমলাপুরেই হবে। এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস বলা চলে এখানে কয়েকটি যোগাযোগ মাধ্যমের যে মুখ হবে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন হাব। এবং ইতিমধ্যে যে কন্টেনার ডিপো রয়েছে, সেটির
সরানোর প্রস্তুতি চলছে। দর্শক, আমার হাতের ডানে বামে যে ভবনগুলি ভেঙে ফেলা হয়েছিল, কিছু কিছু ভবন সংস্কার করছে ভবন মালিকরা, আরও কিছু ভবন সংস্কারের বাকি রয়েছে। তো আমরা একটু নিচে করে নিয়ে যাচ্ছি ভিডিও ক্যামেরাটি, আমি ভিডিওটি সুন্দরভাবে দেখানোর স্বার্থে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অংশে পাইলিংয়ের গাছ পুরোপুরি শেষ হয়েছে। তো আশা করা যায় অল্প দিনের মধ্যে পিলার দৃশ্যমান হয়ে যাবে, এবং সামনে যে সারি সারি পিলারগুলি দাঁড়িয়ে আছে মূলত এগুলো হলো স্টেশনের যে পিলার, অর্থাৎ প্ল্যাটফর্ম যাবে হবে, মূলত এগুলো হচ্ছে প্ল্যাটফর্মের যে পিলার সেগুলো মোটামুটি প্রস্তুত হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। তো বলাই জলে এই এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ, যদিও একটু সরু এলাকা, কারণ পর্যাপ্ত জায়গা না থাকার কারণে যতটুকু জায়গা রয়েছে এই জায়গার মধ্যেই কাজগুলি সম্পূর্ণ করতে হচ্ছে, যার ফলে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এবং বিশেষ করে এই সড়কে যারা চলাচল করেন, যে সকল যানবাহনগুলি রয়েছে, তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে অফিস ডেতে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, যেহেতু আগে চারটি লেনের রাস্তা ছিল, সেটিকে দুই লেন করা হয়েছে, রাস্তাগুলি বন্ধ করে যানবাহন চলাচল করছে, এবং এই সড়কে যে যানবাহনগুলি চলাচল করছে এক সেকেন্ডের জন্য দাঁড়ানোর কোনো সুযোগ নেই, তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো দর্শক, আমার সামনে যে সড়কটি চলে গিয়েছে এটি রাজারবাগ মালিবাগ দিকে চলে গিয়েছে। হাতের ডানে বামে যে জায়গাগুলি দেখতে পাচ্ছি এগুলো সবই সরকারি স্থাপনা। আমার মতে এই স্টেশনটা যদি আরেকটু সামনে নেওয়া হতো, অর্থাৎ যেহেতু ডানে বামে সরকারি জায়গা রয়েছিল পর্যাপ্ত, সেখানে যদি সুন্দরভাবে স্টেশনটি নির্মাণ করা হতো, যে স্টেশনের কথা বলছি সেটা হচ্ছে এমআরটি লাইন 6 অর্থাৎ মেট্রো রেল স্টেশনটা, তাহলে কমলাপুর স্টেশনের সামনে এই গ্যাদারিংটা হতো না, বা এখানে রাস্তাটি সরু হতো না। তো কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং সামনে দেখতে পাচ্ছি একটি কন্টেনার ডিপো, এটি অচিরেই সরে চলে যাবে গাজীপুরে, অর্থাৎ এখানে তৈরি করা হবে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব। দর্শক, বুঝতেই পারছেন কতটা পরিবর্তন আসছে এই কমলাপুর মতিঝিল এলাকায়। আশা করা যায় কিছু সময় প্রয়োজন, কিছু সময় পরে হয়তো বা যদি এভাবে কাজটি চলতে থাকে, যদি অন্য কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা না আসে, আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পে কাজগুলি শেষ করা সম্ভব হবে। দর্শক, বাংলাদেশ মানেই মেগা প্রকল্প মানেই কিছু অনিয়ম থেকে যায়, কিছু অনিয়ম থাকবে, এটা স্বাভাবিক। তো এই অনিয়মের মধ্যেও যে উন্নত হচ্ছে দেশ, এটা অনেক বড় প্লাস পয়েন্ট। দর্শক, যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আমি সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলি সকল বস্তুনিষ্ঠ সঠিক তথ্য তুলে ধরার জন্য। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটি জানাতে পারেন। দর্শক, আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছি কন্টেনার কিছু সরানো হয়েছে, কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের অচিরে এখানে পাইলিং কাজ শুরু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।